গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ভিডিও, অপর একটি ইসলামিক ভিডিও এবং অপর একটি অ্যান্ডাফি চ্যানেলের ভিডিও। কারণ আপনারা হচ্ছে অনেক বেশি পছন্দ করছেন। আমরা বিগত প্রায় 20 দিন হয়ে গেল যে আমরা অ্যান্ডাফি অ্যান্ডাফি অ্যান্ড অ্যান্ডাফি নিয়েছি। কারণ মাঝখানে কিছু আমরা হচ্ছে মিজানুর রহমান আজানি স্যারের ভিডিও নিয়েছিলাম, আর একটা বোধহয় আমরা ওই রাজব্রু চ্যানেল থেকে নিয়েছিলাম। নাহলে আমাদের অ্যান্ডাফি চলছে এবং আমাদের ভালো লাগছে। আমরা ওদের বেশ মানে জ্ঞানটাকে বলছি এক্স্যাক্টলি। তো যাই হোক, আবারও আমরা নিয়ে চলে এসেছি অ্যান্ডাফি চ্যানেল থেকে ভিডিও। তবে এটা কোনো সুরামূলক ভিডিও না আই গেস। এটার টাইটেল হচ্ছে কখনো হাল ছেড়ে দেবে না। তো আই থিঙ্ক এটা বেঙ্গলিতেই হয়তো বলা হবে, কোরআনের রেফারেন্স নিয়ে, যেটা আমাদের মনে হয়। তো ভিডিও আমাদের সকলের জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় ভালো ফলাফল পেতে আমরা সকলেই বেশ ভালো প্রস্তুতি নিয়ে থাকি। আমরা জানি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে যেতে যাচাইকরণ বা কোয়ালিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া হয়। ক্লাস টেস্ট, মডেল টেস্ট, সেমিস্টার, আরও কত কী। জীবনের যতগুলো ধাপ আপনি অতিক্রম করতে থাকেন, আপনার পরীক্ষাগুলো ধীরে ধীরে কঠিন থেকে আরও বেশি কঠিন হতে থাকে। এবং আমরা জানি আমরা পরিশ্রম না করলে ভালো ফলাফল আশা করতে পারি না। আরবিতে একটি প্রবাদ আছে, মান জাদ্দা ওয়াজাদাহু, যার অর্থ যদি কেউ কঠোর পরিশ্রম করে তবে সে দুর্দান্ত ফলাফল পাবে। অর্থাৎ যেমন কর্ম তেমনই ফল। আমাদের মাঝে এমন কিছু লোক আছে যারা বাধা অতিক্রম করতে পারে না বা কোনো পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারে না, যার কারণ হতে পারে তারা কঠোর পরিশ্রম করছে না, অথবা তারা এটা বুঝতেই পারছে না যে পরীক্ষাগুলো দিন দিন কঠিন থেকে আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। দিনদারিতা নিয়েও আমাদের এমনই একটি সমস্যা রয়েছে। আমাদের জীবন যত বেশি অগ্রসর হতে থাকবে আমাদের আরও বেশি পরীক্ষা করা হবে, এবং এটি ক্রমান্বয়ে কঠিন থেকে আরও বেশি কঠিন হতে থাকবে আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ আপনার রবের ইবাদত করুন ততক্ষণ যতক্ষণ না মৃত্যু আপনাকে কাটিয়ে উঠবে। আপনি যদি কোরআনের অন্যান্য আয়াতের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব, যার অর্থ অতএব যখন আপনি অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার কথা স্মরণ করুন। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছিলেন, যখন দ্বীন প্রচার করেছিলেন, তখন সময়টা কতটা কঠিন ছিল? তিনি প্রচুর বাধার সম্মুখীন হয়েছিলেন। পারিবারিক, সামাজিক, এমনকি রাজনৈতিকভাবে তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন। তবুও তিনি ইসলাম প্রচারে অবিচল ছিলেন। তিনি অবিচল ছিলেন নবুয়াহ এর পুরো 23টি বছর। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী সফলতা দেবেন বটেই, হয় সেটা দুনিয়াতে কিংবা আখিরাতে, তবে সে ব্যক্তিকে অবশ্যই তার নির্দিষ্ট প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যদি হালকাভাবেও হালটা ছেড়ে দেই তবে আমরা এমনকি জান্নাত অর্জন করতে সক্ষম হব না। মনে করুন এক ব্যক্তি 70 বছর ধরে সালাত আদায় করত, কিন্তু মৃত্যুর ঠিক 1 বছর আগে সে সালাত ছেড়ে দিল। সে অধৈর্য হয়ে বলল, যথেষ্ট, আমি আর সালাত আদায় করব না। এই ধরনের ব্যক্তিকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আল্লাহর ইবাদত করল কিন্তু মৃত্যুর পূর্বে তা ত্যাগ করল, সে জাহান্নামের আগুনে জ্বলবে। আবার অনেক বছর ধরে নাফরমানি করা বান্দা যখন শেষে তাওবাহ করে এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকে, সে অচিরেই জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। সুতরাং হে আমার জান্নাত প্রত্যাশী ভাইয়েরা, আপনারা কখনোই হাল ছেড়ে দেবেন না, কারণ আমরা কেউই জানি না আমরা মৃত্যুর কতটা কাছে অথবা মৃত্যু থেকে কতটা দূরে আছি। মনে করুন একজন ব্যক্তি গুহায় আটকে পড়েছে। সে গুহা থেকে বের হবার প্রত্যাশা নিয়ে হাতের আশেপাশে থাকা সামগ্রী, ধরে নেই একটি শাবল দিয়ে সুরঙ্গ খুঁড়ছে। খোঁড়াখুঁড়ির একদম শেষ মুহূর্তে সে ভাবল, আমার মনে হয় না এটা খুঁড়ে খুব একটা লাভ হবে, আমি জানি না আরও কতক্ষণ ধরে আমাকে এটা চালাতে হবে।
কিন্তু সে যদি আর মিনিটখানেক গুহাটি খুঁড়ত তাহলে সে তার গন্তব্যে পৌঁছে যেত। সুতরাং আমাদের সলাত, আমাদের সিয়াম এবং সকল যাবতীয় ইবাদত চালিয়ে যেতে হবে চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত, এবং আমাদের চূড়ান্ত সফলতা একটাই এবং সেটি হলো জান্নাত। এক মুহূর্তের জন্য ভাববেন না যে জীবন তো সহজভাবেই পরিচালিত হবে। আমাদের জীবনে আমরা যখন উন্নতির দিকে ধাবিত হই তখন আমরা অনুধাবন করতে পারি সমস্ত কিছুই আসলে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। সুতরাং আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই জীবনকে উপভোগ করব এবং তার আদেশ পালনে আমরা খুশি হব। সুতরাং আমার ভাই ও বোনেরা, আমি শুধু এটা বলছি না যে কেবল দুনিয়াবে কাজে পরিশ্রম করেই সফলতা অর্জন করতে, বরং এমনভাবে পরিশ্রম করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে একই সাথে আখিরাতেও সফলতা দান করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতে চূড়ান্ত সফলতা দান করেন। এটি আসলে সহজ কোনো ব্যাপার নয়, বরং আল্লাহ তাআলার ইচ্ছা এবং দয়া যেন কাজটি সহজ হয়ে যায় সেটাই আমাদের কাম্য। একই সাথে আমাদের সাফল্যের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কোনো প্রকার হতাশা ছাড়া। কখনোই হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদের প্রস্তুতি এবং আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে আমরাই আখিরাতের সর্বোচ্চ গন্তব্য জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। যেমন এখানে বলা হলো, এবং এটা মানে নট অনলি ইসলাম, এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে বা বাস্তব জীবনেও এটা যথেষ্ট একটা মানে মিনিংফুল একটা ব্যাপার। মানে এটা শুধুমাত্র জীবনে চলার পথে তো অবশ্যই দরকার, এবং সেটা শুধু জান্নাতে পৌঁছানোর জন্যই নয়, যে কোনো সাফল্যের জন্যই প্রয়োজন। সেটা হতে পারে একটা যে মানে যে জব সার্চ করছে তার জন্য, বা যে পরীক্ষা এক্সামস দেবে তার জন্য, বা মানে যে সে এক্সপেকটেশন রাখছে যে আমি ফার্স্ট হব, সেই সমস্ত জিনিসগুলো, যে অ্যাথলেটিক্স রয়েছে তারা চাইছে যে আমি অলিম্পিকের মেডেল আনবো, মানে সমস্ত ক্ষেত্রেই হতে পারে এটা। তো মানে এটাই হচ্ছে ব্যাপার যে পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না, কোনো শর্টকাট হতে পারে না, লক্ষ্যে স্থির রাখতে হবে। যতই বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক না কেন, কিন্তু আমার যদি উদ্দেশ্য থাকে যে না আমি ওই টার্গেটটা অ্যাচিভ করব, তাহলে বাদ বাকি কোনো কিছুতে ধ্যান না দিয়ে যত যাই বাধা নিষেধ আসুক না কেন ওই জিনিসটাতে এগিয়ে যাবে, এবং যে সেইভাবে পুরোপুরি ডিটারমাইন থাকবে এবং সেইভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাবে, সে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাবে। এবং ওই উদাহরণটা খুব সুন্দর ছিল, সাবলের যে ব্যাপারটা পারফেক্ট লেগেছে, ওটা ছবিটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, মানে এটাই যে আমরা কিন্তু জানি না যে পরে কি হবে, মৃত্যু কবে আসবে, কিন্তু আমরা যদি কাজটা থামিয়ে দেখাবে তার কিছুদিন পরে হয়তো আমরা সেই জিনিসটা অ্যাচিভ করতাম, বা আমরা তো জানি না যে আমরা কখন সেই সাকসেস পাবো, ঠিক তার আগের মুহূর্তে আমরা যদি থামিয়ে দিই হয়তো দেখা যেত আর একটু করলে সেই সাকসেসটা আমরা পেয়ে যেতাম। তো এক্সাম্পলটা ভিজুয়ালি ভীষণ ভাবে ভালোভাবে দেখানো হয়েছে, এবং এখানে একটা নতুন জিনিস জানলাম বলে আসে না, তো আমরা জানি না, যেখানেও ভিডিওতে বললো যে কার মৃত্যু কখন হবে, তো আমাদের ওই ভাবলে চলবে না যে সেটা সুদীপদা ওই মাত্র বললো, তো আমাদের করে যেতে হবে এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস বেশ ভালো লাগলো যেটা ইসলামিক ক্ষেত্রে আমরা নতুন জানলাম, সেটা হচ্ছে যে একটি মানুষ যদি তার সারা জীবন ধরে হয়তো মানে আল্লাহর উপাসনা করেছেন, কিন্তু লাস্ট মুহূর্তে তিনি যদি ইচ্ছাকৃত ভাবে ভাবেন যে না আমি আর করব না, দিস ইজ এনাফ, সো তাহলে হয়তো তিনি জান্নাত হয়তো পাবে না। কিন্তু একজন মানুষ হয়তো প্রথম জীবনে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন, অপকর্ম করেছেন, অসৎ কর্ম করেছেন, কিন্তু তারপর তার যদি মানে হেদায়েত ফিরে মানে আসে, বা তিনি যদি এবার মনে করেন যে না এবার আমি আল্লাহর উপাসনা করবো বা সৎ পথে চলবো এই সমস্ত কিছু, তাহলে কিন্তু আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যায়। তো এখানে হচ্ছে পার্থক্যটা, তো এই জিনিসটা বেশ নতুন জানতে পারলাম, আমার জিনিসটা বেশ ভালোও লাগলো। আর জিনিসটা সেই একই ব্যাপার যে হাল ছেড়ো না বন্ধু, সেই রকম ব্যাপার যে যদি হাল ছেড়ে দিই তাহলে আল্লাহ খুশি হবে না, আমাকে করে যেতে হবে, পরিশ্রমটা চালিয়ে যেতে হবে, এবং মানে সর্বোচ্চ সাফল্য হচ্ছে জান্নাত। তো জান্নাতের জন্যই হচ্ছে মুসলিমরা এত মানে তাদের মেইন লক্ষ্য এটাই থাকে যে জান্নাত
পাওয়া। তো এবং সেই জান্নাত পাওয়াটা কিন্তু চারটিখানি কথা না, তার জন্য সারা জীবন তাকে স্যাক্রিফাইস করতে হয়, পরিশ্রম করতে হয়, সৎপথে চলতে হয়, সমস্ত কিছু ভালো কিছু করতে হয়, তবেই কিন্তু ওই যে ভালো কর্মের ভালো ফল এটা এখানেও বলা হয়েছে, তো সেটা পাওয়া যায়। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা ভীষণই ভালো, ভীষণই মিনিংফুল লেগেছে এবং মানে বাস্তব লাইফেও ভীষণই প্রয়োগমূলক একটা ভিডিও লেগেছে আমাদের। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, পরবর্তীতে আপনারা আর কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে যাবেন, আর জয়েন বাটন ক্লিক করে আপনারা কিছু ওখানে ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো আপনারা চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনারা ফলো করতে পারেন, দুটোর নামই হচ্ছে বংভিউজ। আর আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসেবে পছন্দ হয়ে থাকলে আমাদেরও ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন। আর এছাড়াও আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, তো সেখানে জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।